তো পড়াশোনার চাপ ভালোই লাগে না কিছুতে। মন মেজাজ ঠিক নেই। সকাল সকাল এখানে কি ব্যাপার? বল, আমি একটা ঝামেলা ফেসে গেছি। আস্তে কথা বল, গালাগালি দিয়ে কথা বলেছি। ঠিক আছে, আমি গালি দিচ্ছি না, আমি কথাটা শোন। বললাম যে তোরা বললি বিয়ে করলে নাকি আমার গালাগালি মুক্তি ছুটে যাবে, এখন তো বেশি বের হয়। আমরা তো ভেবেছিলাম যে তুই বিয়ে করলে তোর মুখে গালাগালিটা বন্ধ হয়ে যাবে, এখন যদি না হয় তো আমার কি করা আছে বল? সব থেকে বড় সমস্যা হচ্ছে আজকে আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাচ্ছিস? ভালো কথা তো, যা গিয়ে এনজয় করে আয়। যদি ওখানে গিয়ে কাউকে গালি দিয়ে দিই তাহলে? এটাও তো ঠিক। এক কাজ কর তাহলে, তুই যখন শ্বশুর বাড়ি যাবি কারোর সাথে কোনো কথা বলবি না, মুখ বন্ধ করে রাখবি, আর যদি কেউ জিজ্ঞেস করে শুধু হ্যাঁ আর হুঁতে জবাব দিবি। ভুল করে কথা বলিস না কিন্তু, নাহলে তুই যে কি বলতে গিয়ে কি বলে ফেলবি। হ্যাঁ ঠিক বলছিস, আমি শ্বশুর বাড়িতে গিয়ে কারোর সাথে কথাই বলবো না। ঠিক, তাহলে আমি বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাই। ভগবানই বাঁচা। জামাই দেখি কথাই বলে না, কি হলো রে? তারপরে আচ্ছা জামাই, তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। কতক্ষণ যে মুখটা বন্ধ করে রাখতে লাগবে, ভাল আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাই এসে বলে জামাই কি হয়েছে, বলে জামাই কি, চলো খেতে চলো, রান্না হয়ে গেছে। হুম 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 আমি আরো মুখ বন্ধ করে রেখেছি যেন মুখে কোনো গালাগালি না, জবরদস্তি ঠেলে দিচ্ছে আমাকে। কথা বলো কথা বলো কথা বলো। আচ্ছা আমার জামাইটার হলো কি বলতো, কোনো কথাই বলতে না, যা জিজ্ঞেস করে শুধু হু আর হ্যাঁ তো জবাব দেয়। জামাইটার হলো কি আমার, এবার আমি ধরবই। আচ্ছা জামাই, সকাল থেকে দেখে যাচ্ছি তোমার সাথে কথা বলছি, তুমি হু আর হ্যাঁ বলে যাচ্ছ। রান্নাবাড়ি কেমন আছে সেটা তো বলতে পারো নাকি? না না, সব কিছুই ঠিক ছিল, যা বানিয়েছেন সব ঠিক ছিল, রান্নাবাড়ি সব ঠিক ছিল, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, ওই ডালের মধ্যে যে মূলাটা দিয়েছিল না, ওটা দিয়ে আমার গোয়াটা মেরে দিয়েছেন। মিউজিক। ঠিক আছে জামাই, তুমি মুখটা বন্ধ রাখো। আমি আসি শাশুড়ি মা। হ্যাঁ